31st night আতশবাজি ফটকাবাজি আমার তো মনে হয় কক্সবাজারের হোটেলগুলো আর ফাঁকা পাওয়া যাবে না 16 ডিসেম্বর আমি নিজেও প্রোগ্রাম কেন্দ্রিক ব্যস্ততা ঢাকায় কক্সবাজারের দিকে ছিলাম তো একটা না দুই তিন দিন প্রোগ্রাম হয় ভাবলাম এদিকে থেকে যাই হোটেলে যোগাযোগ করে দেখি একটা হোটেলও বললাম কেন কয় জানেন না 16 ডিসেম্বর বললাম এটার সাথে হোটেলের সম্পর্ক কি কয় সম্পর্ক আছে আপনি বুঝবেন না এখন তো অশ্লীলতা আর বেহায়াপনার অবাধ চর্চা রাস্তাঘাটে চলছে তো চলছে অশ্লীলতা আর বেহায়াপনা আরো বেশি করার জন্য দিবস কেন্দ্রিক অনেক কিছু এখন শুরু হয়েছে 31st night তো 31st night-এ কি করা হয় খ্রিস্টানদের আবিষ্কার করা সংস্কৃতি চর্চা করা হয় দুঃখজনক ব্যাপার হলো কয়েক দশক আগেও বাংলাদেশে 31st night নামে কোনো উদযাপন ছিল না আমাদের বাপ দাদাদের আমলে এগুলা ছিলই না হঠাৎ করে এগুলো পশ্চিম থেকে এবং অসভ্য দেশ থেকে এই অপসংস্কৃতির আমদানি হলো এই বক্তব্য যারা শুনবে পরবর্তীতে যারা শুনবে আপনারা যারা শুনছেন পরবর্তীতে যারা শুনবেন তাদেরকে আমি বলবো 31st night উদযাপন করার আগে এটা কোথা থেকে আসলো এই বিষয়টা জানেন এরপরে যদি মন চায় তো আপনি উদযাপন করেন যা মন চায় তাই আপনি করেন 31 ডিসেম্বর শেষ হয়ে নতুন আরেকটি সাল আরম্ভ হবে এই যে নতুন আরেকটি সন আরম্ভ হবে এই সনের সাথেও মুসলমানদের ধর্মীয় চেতনা বা সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এই যে 2023 আমরা মাঝে মাঝে একটা মারাত্মক ভুল করি বিভিন্ন জায়গায় যখন লিখি বা বিভিন্ন জায়গায় লেখা হয় 2023 ইং বা ইংরেজি বোঝায় পৃথিবীতে ইংরেজি সাল বলতে কোনো সাল নাই এই 2023 এটা হলো খ্রিস্টীয় সন ঈসা আলাইহিস সালাম যাকে আমরা মনে করি আল্লাহর একজন বান্দা এবং আল্লাহর একজন পয়গাম্বর খ্রিস্টানরা তাকে বানিয়ে ফেলেছে আল্লাহ কেউ বানিয়েছে আল্লাহর ছেলে নাউযু বিল্লাহ তারা তাকে বলে যিশু খ্রিস্ট যিশু খ্রিস্টের জন্মের প্রায় 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে যিশু খ্রিস্টের জন্মের বছরকে সাল গণনার শুরু ধরে একটি নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার আবিষ্কার করলেন যেটা খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসেবে দুনিয়াব্যাপী পরিচিত যিশু খ্রিস্টের জন্মের বছরকে এক ধরে এক দুই তিন গুনতে গুনতে এখন 2023 এটাকে ইংরেজি সাল বলে না এটাকে বলে খ্রিস্টীয় সাল খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দকে ভাঙলে কি হয় খ্রিস্ট যুগ অব্দ এটার মিনিং হলো খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকে অব্দ অর্থাৎ আজ অবধি মোট সাল হয়েছে 2023 সাল আমরা বাংলায় যখন লিখি বা বাংলায় কোথাও সাল লেখা হলে লেখা হয় 2023 খ্রিস্টাব্দ কিন্তু এটাকে ইংরেজিতে যখন আমরা লিখি 2023 এরপরে আমরা কি লিখি এডি হোয়াটস দ্য মিনিং অফ এডি এডি মানে কি এডি শর্ট ফর্ম এটার ফুল মিনিং হলো আননো ডমিনি এর অর্থ করেছে খ্রিস্টানরা দ্য ইয়ার অফ আওয়ার লর্ড আমাদের প্রভুর বছর অর্থাৎ এই এডি দ্বারা তারা বুঝায় যে আমাদের প্রভু যে বছর থেকে জন্ম করেছে জন্মগ্রহণ করেছেন যে বছরে ওই বছর থেকে আমাদের ক্যালেন্ডার গণনা শুরু হয়েছে এটা আমাদের প্রভুর জন্মের বছরের সাথে সম্পর্কিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে খ্রিস্টানরা যে ক্যালেন্ডার বানালো
এটা কি আমাদের আকীদা বিশ্বাসের সাথে এর ন্যূনতম কোনো মিল আছে না কথা বলেন আছে না নাই যীশু খ্রিস্ট জন্মের পরবর্তী বছরগুলোর সাল উল্লেখ করলে তারা লিখে এডি আর তার জন্মের পূর্ববর্তী বছরের সাল উল্লেখ করলে বা সময় বোঝালে লিখে বিসি বিসি মানে কি বিফোর ক্রাইস্ট অর্থাৎ খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব এত বছর আগের ঘটনা যুবক তরুণ ছাত্র যারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাঠাবে টেক্সট করবে আর যারা একটু আতশবাজি আর ফটকা ফুটানোর প্রস্তুতি নিয়েছে তারা যেন জেনে রাখে এই সন এই ক্যালেন্ডার এটা খ্রিস্টানরা আবিষ্কার করেছে এটা খ্রিস্টানদের চেতনার সাথে সম্পর্কিত এই দিন খ্রিস্টানরা আনন্দ উৎসব করে কারণ ওদের কোনো আখিরাত নাই ওদের কোনো আখিরাত নাই পরকাল নাই ওরা পরকাল বিশ্বাসী করে না সুতরাং কেউ যদি মুসলমান হয়ও তাদের আকীদা বিশ্বাস লালন করে তাদের অপসংস্কৃতি গ্রহণ করে সে এটা গ্রহণ করে তার হাসর খ্রিস্টানের সাথে হবে নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন তাহুয়া মিনহুম তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্য কারো সংস্কৃতি গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে দুঃখজনক ব্যাপার কি জানেন আমরা এই খ্রিস্টানদের ক্যালেন্ডার দুনিয়া আখিরাতে ব্যবহার করছি দুনিয়ায় তো ব্যবহার হচ্ছে আমাদের হিসাব নিকাশ ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুতে এই সন ব্যবহার হচ্ছে যদিও মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশে এবং আমাদের দেশে কিছু কওমি মাদ্রাসাতে হিজরি ক্যালেন্ডার ব্যবহার হয় তারা শিক্ষাবর্ষ শুরু করে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমরা দুনিয়া আখিরাতে এই ক্যালেন্ডার ব্যবহার করছি খ্রিস্টানদের ক্যালেন্ডার বলবেন হুজুর দুনিয়ায় না হয় আমরা ব্যবহার করি আখিরাতে কোথায় কবরস্থানে গিয়ে দেখেন আখিরাতে এই ক্যালেন্ডারের ব্যবহার আছে কিনা অমুক এলাকার অমুক লোক মারা গিয়েছেন ২২ জুন ২০২১ কবরস্থানেও এর ব্যবহার আছে না নাই আপনি বলবেন হুজুর এটা আন্তর্জাতিকভাবে ব্যবহার হচ্ছে তো আমরা ব্যবহার করলে কি হয়েছে তো শুনেন সোনালি ইতিহাস শুনেন নবীজি যখন পৃথিবীতে এসেছেন নবীজি পৃথিবীতে আসার আগে থেকেই পৃথিবীতে রোমান এবং পারস্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল নবীজি যখন দুনিয়াতে ছিলেন আরবদের মধ্যে বর্ষ গণনার নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না তারা ঘটনাকে কেন্দ্র করে সন্তারিক হিসাব করতেন যেমন হাতির ঘটনার চার বছর আগে হাতির ঘটনার ৬ বছর পরে এরকম বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সন্তারিকের হিসাব হতো নবীজির পরে আবু বকর খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন যখন আমিরুল মুমিনিন হলেন তার সময়ে ইসলামী রাষ্ট্র বিস্তৃত হয়ে গেল সীমানা আরো বেড়ে গেল সুবহানাল্লাহ সেই সময় রাষ্ট্রীয় বিভিন্ন ফরমান আদেশে কাগজপত্রে তারিখ না থাকায় জটিলতা দেখা দিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আন তিনি বললেন আমিরুল মুমিনিন আমাদের দাপ্তরিক কাগজপত্রে তারিখ এবং সনের উল্লেখ না থাকায় রাষ্ট্রীয় সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা আমাদের একটা ক্যালেন্ডার থাকা দরকার ওমর রাদিয়াল্লাহু আনহু সেই জামানায় প্রেসিডেন্ট তখন রোমানদের ক্যালেন্ডার ছিল পারস্যদের ক্যালেন্ডারও ছিল আপনারা যে একটু আগে আপনাদের মনের কথা আমি বললাম হুজুর এটা আন্তর্জাতিকভাবে ব্যবহার হচ্ছে আমরা করলে কি হইতো তো তখনও তো আন্তর্জাতিকভাবে রোমান আর পারস্য ক্যালেন্ডার ছিল ওমর রাদিয়াল্লাহু আন সবাইকে ডাকলেন সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন ডেকে বললেন আচ্ছা আমাদের একটা ক্যালেন্ডার থাকা দরকার না হলে আমাদের দাপ্তরিক কাজকর্ম করতে অসুবিধা সৃষ্টি হচ্ছে কিছু সাহাবি বললেন আমরা ক্যালেন্ডার বানানো আর কি দরকার রোম আর পারস্যের ক্যালেন্ডার তো আছে ওটা ব্যবহার করলেই হয় বেশিরভাগ সাহাবি আপত্তি করলেন বেশিরভাগ সাহাবি বললেন আমরা ইসলামের নেয়ামত পেয়েছি মুসলমান হওয়ার পরে এই বিধর্মীদের ক্যালেন্ডার আমরা কেন ব্যবহার করব আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার থাকা উচিত বেশিরভাগ সাহাবিরা এই মত যখন দিলেন সিদ্ধান্ত হলো তাহলে আমরা একটা নতুন ক্যালেন্ডার বানাবো তৈরি করব এখন ক্যালেন্ডারে তো সাল লাগে এখন কোন সন থেকে বছর গণনা শুরু হবে
বেশ কয়েকটি মতামত আসলো। কেউ বললেন নবীজি যে যখন দুনিয়াতে এসেছেন ওই জন্মের বছরকে এক ধরা হোক, এক সেখান থেকে সাল গণনা আরম্ভ। কেউ বললেন যখন নবীজির নবুয়ত পেয়েছেন সেই বছরকে এক ধরা হোক, সেখান থেকে গণনা শুরু হোক। কেউ বললেন নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন ওই বছরটাকে এক ধরা হোক। কেউ বললেন যখন নবীজির অফাত হয়েছে সেই বছরকে এক ধরা হোক। বিভিন্ন পরামর্শ আসলো। আসাদুল্লাহিল গালিব সাইয়েদিনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন হিজরতের বছরকে সাল গণনার এক ধরা হোক, কারণ হিজরতের মাধ্যমে সত্য আর মিথ্যা আলাদা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বেশি ভালো লাগলো। তিনি বললেন আলী সঠিক বলেছে, নবীজির হিজরত এর মাধ্যমে সত্য মিথ্যা আলাদা হয়েছে, সুতরাং হিজরতের বছরকে আমরা এক ধরে সাল গণনা আরম্ভ করব। সেখান থেকে গণনা আরম্ভ হয়েছে হিজরি সাল, এই জন্য সেটাকে বলা হয় হিজরি ক্যালেন্ডার, কারণ এই হিজরি ক্যালেন্ডারে গণনা আরম্ভ হয়েছে হিজরির বছর থেকে। কোন মাস থেকে হিসাব শুরু হবে? কেউ বললেন রমজান মাস, কেউ বললেন জিলহজ মাস, কেউ বললেন রবিউল আউয়াল মাস, কেউ বললেন মুহররম মাস। অনেক রকমের পরামর্শ আসলো। সর্বশেষ সিদ্ধান্ত হলো হজের মাস হলো জিলহজ। এই জিলহজ মাসের পরে হাজি সাহেবরা তাদের এলাকায় চলে যায়। তাহলে হজের মাসের পরবর্তী মাসটাকেই বছরের প্রথম মাস ধরা হোক। ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হলো মুহররম হবে হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস। মুসলমানরা বিধর্মীদের ক্যালেন্ডার ব্যবহার না করে মুসলমানরা তাদের ধর্মীয় চেতনার সাথে সম্পর্ক রেখে হিজরতের শিক্ষা দীক্ষা তাৎপর্যকে সামনে রেখে হিজরি ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডার উদ্ভাবন করে শুরু করলেন এই ক্যালেন্ডারের ব্যবহার। সুবহানাল্লাহ। আমরা কি করেছি? আমরা আবু বকর ওমর উসমান আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাদের থেকে আপডেট, আমরা তাদের থেকে বেশি বুঝি। এজন্য আমরা কি করেছি, তারা এত কম বুঝছেন যে তারা জান্নাতি হয়েছেন দুনিয়ায় থেকে, আর আমরা বেশি বুঝি। তো আমরা বলি না এটা বাদ। আমরা শুরু করলাম খ্রিস্টানদের ক্যালেন্ডার চর্চা, দুনিয়া আখেরাতে আমরা ব্যবহার করছি, অথচ আমাদের সমস্ত ইবাদত হয় খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী না হিজরি ক্যালেন্ডার অনুযায়ী। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমরা রমজান মাসের রোজা রাখি এই খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী না হিজরি ক্যালেন্ডার দিয়ে। আমরা ঈদ করি দুই ঈদ কোন ক্যালেন্ডার অনুযায়ী? লাইলাতুল নিসফ মিন শাবান, শবে বরাত, লাইলাতুল কদর সব আমরা পালন করি কোন ক্যালেন্ডার অনুযায়ী? আমরা আশুরা পালন করি কোন ক্যালেন্ডার অনুযায়ী? আমরা হজ পালন করি কোন ক্যালেন্ডার অনুযায়ী? তাহলে আমরা এখন কি করেছি জানেন? আমরা ধর্মীয় জীবন আলাদা করেছি আর দুনিয়াবী জীবন আলাদা করে দিয়েছি। ধর্মের ক্ষেত্রে হিজরি ক্যালেন্ডার আর দুনিয়াবী ক্ষেত্রে খ্রিস্টানদের ক্যালেন্ডার। সাহাবীদের সাথে আমাদের পার্থক্য হলো সাহাবায়ে কেরাম শরীয়তের নির্দেশনাকে জীবনের সকল ক্ষেত্রে পালন করেছেন, আর আমরা একটু ব্রেইন বেশি তো আমাদের, এজন্য আমরা শরীয়তের নির্দেশনা ধর্মীয় ক্ষেত্রে পালন করি আর বাদ বাকি দুনিয়াবী ক্ষেত্রে আমরা অমুসলিমদের দেওয়া আদর্শ গ্রহণ করেছি বলে আজ পৃথিবীতে মুসলমানরা গুলামের জাতে পরিণত হচ্ছে। 31st নাইট আতশবাজি ফটকাবাজি, আমার তো মনে হয় কক্সবাজারের হোটেলগুলো আর ফাঁকা পাওয়া যাবে না। 16ই ডিসেম্বর আমি নিজেও প্রোগ্রাম কেন্দ্রিক ব্যস্ততা থাকায় কক্সবাজারের দিকে ছিলাম, তো একটা না দুই তিন দিন প্রোগ্রাম হয় ভাবলাম এদিকে থেকে যাই। হোটেলে যোগাযোগ করে দেখি একটা হোটেলও, বললাম কেন কয় জানেন না 16ই ডিসেম্বর, বললাম এটার সাথে হোটেলের সম্পর্ক কি? কয় সম্পর্ক আছে আপনি বুঝবেন না। কি সম্পর্ক আছে সেটা আপনারাও জানেন, এই 31st নাইটের সাথে হোটেলের সম্পর্ক আছে। 31st নাইট আসলে পরে দেখা যায় হোটেল বুকিং হয়ে গিয়েছে, আতশবাজি ফটকাবাজি, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, রাস্তাঘাটে অবাধ যৌনাচার, এটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না। বলছিলাম কিয়ামতের আগে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, এটা শেষ জামানার একটি অন্যতম আলাম।